হ্যালো বন্ধুরা, বেঙ্গালি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণই স্বাদের গোটা ফুলকপির রোস্ট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারাও এই একটা আস্ত ফুলকপির রোস্ট বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এর রেসিপি। প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। জলটা এখন ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই গোটা ফুলকপিটা। আর এই ফুলকপির পেছনের অংশটা কেটে নিয়েছি, আর এই ডাঁটাগুলোও কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। এক পিঠ ভাপানো হয়ে গেলে এটাকে আস্তে করে উল্টে দিয়ে আরেক পিঠও হালকা করে ভাপিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই সেদ্ধ হবে না, এটা খানিকক্ষণ ভাপিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিতে হবে। এটা এখন ভাপানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিচ্ছি, এতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করে তলাটা না ধরে যায়। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ভাপিয়ে রাখা কপিটা দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন এটাকে হালকা করে উল্টে পাল্টে পুরোটাই ভেজে নিচ্ছি। আবারও কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি আর গোলমরিচের ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর যখন গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। সব জিনিসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। গ্যাসের মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এটা দেওয়ার পরে আবারও 2 মিনিটের জন্য ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে প্রায় কাঁচা গন্ধ চলে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন সব মশলাগুলোকে খানিকক্ষণ কষে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব অল্প পরিমাণে জল, যাতে করে মশলাটা পাত্রের তলায় না লেগে যায়। তারপর আবারও সব জিনিসগুলোকে দিয়ে খুব ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার থেকে এবারে তেল সেপারেট হয়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি কিছুটা অ্যালমন্ডস বাদাম নিয়ে সেটাকে গরম জলে ভিজিয়ে রাখার পর মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটা এখন দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আবারও সব জিনিসগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে চিনি, কারণ এই রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হলে তবে খেতে ভালো লাগে। তবে যারা একদমই চিনি খান না তারা এটাকে স্কিপ করতে পারেন। মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আস্ত ফুলকপিটা। তারপর গ্যাসের লো টু মিডিয়াম আঁচে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবারে ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে বেরেস্তা বা ভেজে রাখা পেঁয়াজ। এই বেরেস্তাটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সব শেষের মধ্যে কিছুটা ঘি ছড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর খানিকক্ষণ দমে রাখার পর এটাকে সার্ভ করে দিচ্ছি। এবারে আস্ত ফুলকপির রোস্ট খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর এটা অসাধারণ সুস্বাদু হয়েছিল খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখন এসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।